আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে এখন বাসার দিকে যাইতেছি কারণ বাজারে যাই ওইভাবে কোনো কাজও শেষ করতে পারি না এত গরম আসলে গরমের মধ্যে কোনো কাজই আর ওইভাবে করা যায় না তারপরেও বের হয়েছিলাম না গেলেই হয় না এরপরে তো কাজ আর ওইভাবে করতেও পারি না এখন বাসার দিকে আয়সা বললাম আয়সা আবার দৌড়ে উঠলাম ছাদে কারণ ছাদে কাপড় ছিল এগুলো আনলাম আর আয়সাই দেখি আকাশটা একটু মেঘলা মেঘলা রোদ কম এরপরে ভাবলাম বৃষ্টি মনে হয় এখনই নামিয়া পরব কোন রকম ছিটা ফোটা আর কি আকাশে এখনো মেঘলা মেঘলাই মনে যে অনেক বৃষ্টি আসবে তারপরে পৃথা বলতেছে আম্মু আমারে তুমি আম কাটটা দেও আম খাই কারণ এত তাড়াহুড়া করে রান্না করে রাই খেয়ে বাজারে এরপরে আইসা আর ওইভাবে কোনো কিছু করতে কিন্তু মন চায় না তারপরে ওই যে বাচ্চারা বলতেছে আম খাবো পরে আমিটা দিলাম আর এর আম খাইতেছে আর রান্না কয়েকদিন ধরেই করতেছি গরমের জন্য ওইভাবে রান্না করতে পারি না বিডিও করতে পারি না কারণ তারাহুরা করে কোনো রকম একটা তরকারি রান্না করি রান্না করে পরে ফ্যানের নিচে আইসা পয়সা থাকি এইভাবেই চলতেছে এই গরম গরমের মধ্যে আসলে এত গরম পড়ছে যে শরীর শুধু জলে কি কাজ করব একদম প্রচণ্ড গরম পড়ছে এই গরমে কোনো কাজই আবার খাবার দাবারও ভালো লাগতেছে না কাজও ভালো লাগতেছে না এই অবস্থা তারপরেও তো এখন সব কিছু করাই লাগে এখন এই যে বাবুরে একটু পানি খাওয়াই দিতেছি কারণ এত গরম পড়ছে এর আমি বারবার বারবার পানি খাওয়াইতেছি এরপরে এই কাপের মধ্যে দিয়ে অভ্যাস করতেছি যে দেখি অল্প অল্প করে নিতে পারে কিনা আর একটু কলা দিতেছি দুই দিন ধরে কারণ কলা আনি আনার পর ওইভাবে খাইতে পারে না তারপরেও শিখাইতেছি আর কি অল্প অল্প দিয়া যে কোনোর খায় কি না কিন্তু এক খাবার অনেকবার মুখ থেকে বের করে দেয় মানে ওইভাবে যে কামড়ায় এক খাব এখন এখনও তার ওই বয়সটাও হয় নাই আর মানে খাইতেও পারে না তারপরে এই যে শুয়াইয়া দিছি এখন তো মানে এদিক দাম মনে হইতেছে যে অনেক বৃষ্টি নামবো তারপরে দিলাম তাজওয়ারও মোবাইল টিপতেছে গোসল টুসল করাইছি করাই ফ্যানের নিচে আর তাজওয়ার তো সারাদিনের আব্বু ল্যাপটপ করে বেশি কারণ করে গান টান দেখে বাবুরে নিয়া দেখে এগুলা করে তো ওই যে বাবুরে নিয়া গান দেখতেছে আর বাবু বইসা বইসা ল্যাপটপ দেখে আবার তাজোয়ারের দিকে তাকায় তাজোয়ারের চুলের মধ্যে ধরে কি যে করে দুই ভাইয়ের সারাদিন আর তাজওয়ারও তারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসায় রাখে এখন তো মার্শাল্লাহ খেলতে পারে আবার ল্যাপটপ বসে আবার টিভি দেখি ভালোই টিভির দিকে তাকাইলে অনেকক্ষণ টিভি দেখে কোনো কান্নাকাটি করে না চুপ করে টিভি দেখে কারণ সে মনে হয় টিভিটা একটু পছন্দ করবে বাচ্চারা তো এরকমই কোনো জিনিস দেখলে এই জিনিসের প্রতি তাকাই থাকে সে ওই যে ল্যাপটপ দেখতেছে তাকাইয়ে রয়েছে আর তাজওয়ার গান দেয় গান দিলে সে আরও বেশি খুশি গান দেখে এই তো সবার সাথে একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে আপনারা অবশ্য অবশ্যই দেখবেন